মোদী ডাঙৰীয়া আহিব, আপুনি একে মোদী দিছে, মোদী ভাই বুলি কয়। অঁ, মোদীক হামচকল মোদী বুলিয়ে কয় অসমত, আৰু হামচকল বুলিয়ে কয় চবে। আৰু পাটনাত গৈছিলোঁ, পাটনাতো এনেকুৱাই ভিৰ পালোঁ, য'তে য'তে এনেকুৱা হামচকল মোদী বুলিয়ে মোক কয়। আজি আহি আছে, গতিকে কি ক'ব বিচাৰিব আপোনাৰ ইয়াৰ পূৰ্বে আপুনি আহিছে? মইতো এই চৰকাৰখনক মই খুব ভাল পাওঁ, অন্তৰৰ পৰা ভাল পাওঁ, ইয়াৰ পৰা ভাল পাওঁ। কংগ্ৰেছ আহিছে গৈছে, কিবা কৰছে কিবা কৰা নাই, এইবিলাক চিন্তা কৰা নাই। কাৰণ আমাৰ চৰকাৰ সম্পূৰ্ণ অনলাইনত চলি আছে, তাৰে কাৰণে আজি মোৰ বয়স 70 বছৰে প্ৰায় হয়, 70 বছৰে হয়। কিন্তু মই ভাল পাওঁ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীকাক, মই ভাল পাওঁ সৰ্বানন্দ সোণোৱালকো ভাল পাওঁ, ভাল লাগে আৰু। ইয়াতে ঘূৰি সন্মান পাওঁ, অজস্ৰ সন্মান মই পাইছোঁ প্ৰত্যেকখন সভাতে যায়। আপুনি মোদী প্ৰত্যেকখন সভাতে যায়? প্ৰত্যেকখন সভাতে মই দাদাই পালক হিচাপে, আৰু এনে মই সাধাৰণ পালক হিচাপত আছোঁ মণ্ডলত, ভাল পাওঁ। অসমৰ নিৰ্বাচনত কি হ'ব? অসম নিৰ্বাচন 4+ হ'ব, 4+ আমি কৰিম। আপুনি ক'ৰ পৰা আহিছে? আপুনি মই ৰূপনগৰ হস্তিনাপুৰ, ৰূপনগৰ হস্তিনাপুৰৰ পৰা আহিছে। আজি বিশাল জনসমুদ্ৰ হৈছে, কি ক'ব বিচাৰিব? ইয়াৰ পৰা বিজেপিৰ কেনেকুৱা ধৰণৰ বাৰ্তা যাব বিশেষকৈ? বিজেপির আমার সাংঘাতিক ডর বার্তা যাবে, আমার বিজেপি একদম পুরা জয়, বিশ্ব জয় বলে কব লাগবে, বিশ্ব জয় বলে কব লাগবে। নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সমর্থনত বিশ্ব জয়। আপনি হুবহু একে বলে কয়, বহুততে সমাদর লাভ করেছে এই, আপনি কয় কয় সব হামচকল মোদী বলে পাটনাত রেল পর্যন্ত রাখি লোক কে, পাটনা রেল গৈছিল অযোধ্যাক লগে, তাত রেল রাখি দিয়ে সব স্টেশন মাস্টার শাস্তর আহি হালি হালি চাব ধরলে মোদী আহিছে বলে, তেনেকুৱা সন্মান মই পাই আছো যথেষ্ট। কেন্দ্রীয় মন্ত্রীর হ্যান্ডশাক সেন্সাকও হয়েছে, বহুত হেমা মালিনীর সাক্ষাৎকার হয়েছে, তারপরে মনোজ তিবারীর হয়েছে, রুলু রেলমন্ত্রী আসলে যেটা রুলির হয়েছে। আপনার যদি হামচকল মোদী বলে কয় আর প্রধানমন্ত্রীর আর বেলেগ বেলেগ যে স্থানত গেছে বা মোদী সভাত গেছে, আপনার বেলেগও একে একে কয়? মই বেলেগ জায়গা যোৱা নাই, কারণ মোৰ শরীরও অল্প ঠিক থাকিব লাগিব তো। কিন্তু গুৱাহাটীত যিমান মিটিং হয়েছে মই এটেন্ড হৈছোঁ থাকি।